আমি একটা কথা খুব ভালোভাবে মানার চেষ্টা করি, সেটা হচ্ছে যে ব্যর্থ হয়ে বেঁচে থাকার থেকে কামব্যাক দেওয়ার চেষ্টা করা ভালো। তো বিষয়টা কেন আমি বলতেছি, সেকেন্ড টাইম আর তোমরা যারা আছো অনেকেই আমাকে মেসেজ দিচ্ছ বা অনেকেই আমাকে বলতেছো যে ভাইয়া আসলে সেকেন্ড টাইম যে প্রিপারেশনটা নিব এইটার জন্য আসলে আমি মোটিভেটেড কিভাবে থাকবো, বা সেকেন্ড টাইমের জন্য কেন আসলে মোটিভেশনটা জরুরি, এই বিষয়টাকে ফোকাস করেই আমি অ্যাকচুয়ালি কথাবার্তা বলবো। এবং অ্যাজ এ সেকেন্ড টাইমার হিসাবে যে জিনিসগুলো তোমার খেয়াল করা উচিত, যে প্রথমত যে কিভাবে শুরু করবা বা শুরুতে আসলে কোন জিনিসগুলোকে ফাইন্ড আউট করা উচিত এবং এক্স্যাক্টলি কোন জিনিসগুলোকে ধরে ধরে আগাইলে সেকেন্ড টাইমার হিসাবে খুব ভালো করা যায়। একজন সেকেন্ড টাইমারই কিন্তু পরবর্তীতে যখন পরীক্ষা দেয় বা অ্যাজ এ সেকেন্ড টাইমার হিসেবে যখন তুমি পরীক্ষা দিবা তখন কিন্তু তুমি সব থেকে ভালো করার একটা চান্স থাকে, কারণ তুমি যে সময়টা পাও, তুমি যে সময়টা দাও পড়াশোনার জন্য এইটা একজন ফার্স্ট টাইমার হিসেবে দিতে পারে না। তো এই সময় দেয়া বা এই সময়টা বের করার আগে আমাকে বের করতে হবে যে আমার প্রবলেমগুলো কোন জায়গায় এবং আমি শুরুটা কিভাবে করব। যদি তুমি শুরুতেই ভুলভাল ডিসিশন নিয়ে নাও বা যদি তোমার শুরুতেই সিদ্ধান্তগুলো ঠিকঠাক না থাকে, তাইলে এক্স্যাক্টলি তোমার যে এই যে বড় একটা মসৃণ মানে যে পথটা তুমি করতে যাচ্ছ বা একটা যে তোমার অস্বচ্ছ একটা পথ, আফসা আফসা পথ, এই পথটাকে কিন্তু তুমি একদম লাস্ট পর্যন্ত ওইটার ডেস্টিনেশনে পৌঁছাইতে পারবে না। তো আজকে আমরা এই বিষয়গুলোকে ফোকাস করে কথা বলার চেষ্টা করব। তো রিয়াল মাদ্রিদের একটা ফ্ল্যাগ আছে, কেন আছে আমি এটাও পরবর্তীতে বলবো। জাস্ট আগে একটা জিনিস দেখো, যে সেকেন্ড টাইমারদের জন্য আমি মনে করি যে মোটিভেশন নেওয়ার আসলে কিছু নাই। মানে তুমি যখন মানুষের থেকে বা অন্য কারো দেখে দেখে মোটিভেটেড হবা বা হওয়ার ট্রাই করবা, এই জিনিসটা ভালো, কিন্তু ওই জিনিসটা তোমাকে বেশি দিন আগাইতে দিবে না। তো মোটিভেশনটা কিভাবে আসলে নেওয়া যায় বা মোটিভেশনটা কিভাবে আসলে কাজ করে, যখন নিজের মধ্যে ওই জিনিসটা ক্রিয়েট করতে পারবা যে অ্যাকচুয়ালি তোমার এই জিনিসটা করা উচিত বা তুমি এই জিনিসটার জন্য একদম খুব মানে খুব মন থেকে চাচ্ছ, তখন তোমার যে মোটিভেশনটা নিজের ভিতর থেকে ক্রিয়েট হবে এই মোটিভেশনটাই তোমাকে অনেক দূর আগায় নিয়ে যাবে। অন্যদের থেকে যে তুমি মোটিভেশনটা পাচ্ছ বা অন্যদের থেকে যে জিনিসগুলো পাচ্ছ ওইগুলাকে ওয়ান কাইন্ড অফ মোটিভেশন বলে না, ওইগুলাকে বলে যে ওদের থেকে ওদের এক্সপিরিয়েন্সটা তোমার লাইফের মধ্যে তুমি নিয়ে ওইগুলাকে তুমি আগায় নিয়ে যাচ্ছ বা ওইগুলাকে তোমার লাইফের সাথে ইনক্লুড করে তুমি নিজে মোটিভেটেড হয়ে তোমার জায়গা থেকে উপরের দিকে যাওয়ার ট্রাই করতেছো। তো এইভাবে আসলে মোটিভেশনটা কাজ করে। তো দেখো, সেকেন্ড টাইমার হিসাবে তুমি যখন পড়াশোনা শুরু করবা তখন কয়েকটা কাজ খুব ভালোভাবে করবা। আমি পার্সোনালি যে কাজগুলো করছিলাম, প্রথমত আমি আমার আগের বছরের মানে আমি যে ধরো ফার্স্ট টাইমে যে প্রিপারেশন নিলাম, ধরো ফার্স্ট টাইমে আমি যে বই ডইগুলো কিনে রাখছিলাম বা আমার যে বই ডইগুলো কেনা ছিল, আমি যদিও ফার্স্ট টাইমে খুব খারাপ পড়াশোনা করছি, ওয়ান কাইন্ড অফ পড়াশোনাই করি নেই এইরকম টাইপের, তো ওই জায়গা থেকে আমার কিছু অ্যাডমিশনের বই কেনা ছিল। তো আমি প্রথমত যে জিনিসটাতে খুব ভালো ফোকাস করছিলাম সেটা হলো যে আমার বই সিলেকশন ঠিকঠাক আছে কি না। তো এজন্য তোমরা চাইলে আমাদের বই সিলেকশনের ভিডিওগুলো দেখতে পারো, অথবা আমি নর্মালি আগের ভিডিওটাতে যে বই সিলেকশন নিয়ে কথাবার্তা বলছি বা বাজারে যে বইগুলোর আর কি নাম অনেক ভালো আছে বা তোমার যেগুলার প্রিন্ট কোয়ালিটি বলো, বিভিন্ন ধরনের লেখার স্টাইল বলো, এইগুলো যেগুলো তোমার ভালো লাগে বা সাজানোর সিস্টেমটা যেগুলো ভালো লাগে ওই বইগুলো কিনবা, কারণ বাজারের যত বই আছে একটা আর একটার সাথে 99% মিলে যায়। তো ওই জায়গা থেকে বাজারের বইগুলোর মধ্যে যে খুব ডিফারেন্স আছে এইগুলা না। আর একদম সেকেন্ড টাইমার হিসাবে তুমি যদি একদম ফ্রেশভাবে শুরু না করো, তুমি যদি ফার্স্ট টাইমে পড়াশোনা করো, তাহলে অবভিয়াসলি যে বইগুলো কিনছো ওই বইগুলাকেই ফোকাস করবা যে বারবার করে মানে পড়ার জন্য। আমি একটা কথা তোমাদের বারবার বলি যে একটা বই মানে একটা বই 10টা বই 10 বার শেষ করার থেকে একটা বই 10 বার শেষ করা ভালো। তাইলে কি হয় যে একই পড়া 10 বার পড়ার কারণে তোমার ওই পড়াটা খুব ভালোভাবে হয়ে যায় এবং ওই জায়গা থেকে কোনো প্রশ্ন আসলে তোমার মিস হওয়ার সম্ভাবনা কম থাকে। তার মানে বই সিলেকশন যদি তোমার ঠিকঠাক থাকে বা প্রথম পরীক্ষা দিয়ে তোমার যদি মনে হয় যে এই বইটা তোমার আসলে বেশি বেনিফিটেড হয়নি, তাইলে তুমি জাস্ট ওই বইটাকে চেঞ্জ করে আগের যে বইগুলো ছিল ওইগুলোকে সিলেক্টেড রাখতে পারো। এখন বই সিলেকশন যখন তোমার ঠিকঠাক হয়ে যাবে, তারপরে তোমার সেকেন্ড কাজ হচ্ছে তোমার কোন জায়গাগুলোতে প্রবলেম ছিল বা তুমি অ্যাকচুয়ালি কি কারণে অন্যদের থেকে পেছায় গেছো। নর্মালি দুইটা কারণে মানুষ পেছায় যায়, একটা হলো সাইকোলজিক্যাল কারণে আর একটা হচ্ছে মানে পড়াশোনায় ফোকাস থাকার বিষয়টা নিয়ে। তো সাইকোলজিক্যাল ব্যাপারটা কীরকম, যে প্রথমে যখন তুমি পরীক্ষা দিলা বা তুমি যখন ফার্স্ট টাইমের হিসাবে পরীক্ষা দিলা, তখন হয়তো বা তুমি তোমার কোচিং বলো, তোমার আশেপাশের মানুষের পড়াশোনা বলো বা
বিভিন্ন একটা কম্পিটিটিভ জায়গায় পরীক্ষা দিয়ে বলো বা বিভিন্ন জায়গা থেকে তুমি ডিমোটিভেটেড হয়েছো, ডিমোটিভেটেড বিষয়টা কেমনে হয়েছো? ধরো তুমি যে এক্সপেকটেশন নিয়ে পরীক্ষা দিচ্ছ বা যে এক্সপেকটেশন নিয়ে পড়াশোনা করে গেছো ওই হিসাবে আউটপুট দিতে পারো নাই এবং ওই জায়গা থেকেই তুমি ডিমোটিভেটেড হয়েছো, তো এই বিষয়গুলো তোমার ফার্স্ট টাইমে কাজে লাগছে। তো এই যে সাইকোলজিক্যাল ডিমোটিভেটেড হওয়া বিষয়টা, এইটা থেকে তোমার ইম্প্রুভ কিভাবে করা যায় এইটা নিয়ে তোমার নিজেকে ভাবতে হবে। এবং দ্বিতীয় যে কাজটা হইলো, তোমার পড়াশোনায় ফোকাস থাকার যে বিষয়টা, এই জিনিসটাকে সব থেকে ভালোভাবে তুমি উপলব্ধি করতে পারবা কখন? যখন তুমি পড়াশোনাগুলোকে এনজয় করতে পারবা। দেখো, পড়াশোনায় এনজয় করার কোনো বিষয় নয়, বাট যখন তোমার কাছে একটা হিউজ সময় আছে তখন তোমার কিন্তু তোমার উইকনেসগুলো নিয়ে কাজ করার সময় মানে সময় আছে, বা উইকনেসগুলোকে আরও স্ট্রং করার সময় আছে। একটা জিনিস, মজার জিনিস খেয়াল করবা, তুমি যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা তখন তোমার ক্ষেত্রে যে জিনিসটা হবে, তুমি একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে সব ছোট বড় সব টপিককে বিশ্লেষণ করে করে পড়ার ট্রাই করবা। এই জায়গাটা থেকে কি হবে, তুমি যখন ফার্স্ট টাইমে বইটা শেষ করতে যাবা, ধরো প্রথমবার যখন তুমি সুন্দর করে শেষ করতে যাবা, অনেক বেশি সময় লাগতেছে, তোমার মনে হচ্ছে যে যে এত বেশি সময় তো আসলে লাগার কথা না, বাট একবার যখন তুমি এ টু জেড যত কষ্ট করেই হোক ওই জিনিসটাকে আত্মস্থ করে নিবা, বিশ্বাস করো আজ থেকে 6 মাস পরে বা আজ থেকে 8 মাস 9 মাস পরে যখন তোমার বইটা সুন্দরভাবে এ টু জেড ধরে ধরে শেষ হয়ে যাবে, তখন এই যে বেশি বেশি পড়ার কারণে যত বেশি এখন সময় লাগতেছে মানে ঠিক উল্টাভাবে তত কম সময় লাগবে তোমার সেই দিকে বই শেষ করতে। তার মানে এই যে সেকেন্ড টাইমার হিসাবে পড়াশোনা শুরু করার আগে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইম্পর্টেন্ট হোক ইম্পর্টেন্ট না হোক, এখন টপিক দেখে দেখে এইগুলো নিয়ে পড়ার কিছু নাই। মোটামুটি যে বইয়ে যে জিনিসগুলো দেয়া থাকে বা অ্যাডমিশনের যে সিলেবাসে যে জিনিসগুলো দেওয়া আছে ওইগুলোকে সবগুলা নিয়ে একটা তোমার আইডিয়া নেওয়া উচিত। কারণ কি, দেখো তুমি যখন সেকেন্ড টাইমার হিসাবে অনেক বেশি ভালো করবা বা অনেক বেশি ভালো করতে চাও, এই টেন্ডেন্সি যাদের আছে তারা কিন্তু ফার্স্ট টাইমারদের থেকে এই জায়গাগুলোতে আগায় থাকে। তোমরা অনেক সময় দেখো যে জাহাঙ্গীরনগরের সেকেন্ড টাইমাররা খুব ভালো করে, ইভেন এখন রাজশাহী চট্টগ্রাম গুচ্ছেও খুব ভালো ভালো করতেছে সেকেন্ড টাইমাররা, টপ পজিশনে চান্স পাইতেছে। এরা কি এমনি এমনি পায়, আপনি আপনি পায় না, এরা কিন্তু এই জায়গাগুলোতে তোমাদের থেকে ভালো ছিল বিধায় ওরা সেকেন্ড টাইমার হিসাবে অনেক ভালো করছে। তো তোমার ওই জায়গাগুলোকে ফাইন্ড আউট করে তোমার আগানো উচিত। এখন একটা জিনিস তোমার কাজে মানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সেকেন্ড টাইম প্রিপারেশনটা একটা লং রান, মানে একটা বড় রাস্তার খেলা, বড় একটা জার্নি। তো এই জায়গাতে কিন্তু তোমার একদিন তুমি মোটিভেটেড হইলা, আমার ভিডিও দেখলা, দেখে দেখে মানে পড়াশোনা শুরু করলা, করে 2 দিন 3 দিন তারা পরে একদম পড়া অফ করে দিলা, বিষয়টা এরকম না। সেকেন্ড টাইমার হিসাবে আমি মনে করি সর্বোচ্চ তোমার 4 থেকে 5 ঘন্টা করে আপাতত যদি তুমি এখন পড়াশোনা করতে চাও তাহলে করা উচিত, এবং সেগুলা রেগুলার বেসিকে যে পড়াশোনা সেইগুলা না। আমি মনে করি এই যে এই মে মাস বরং মানে এই মে তারপরের মাস অর্থাৎ 1-1.5 মাস সময় তোমার একটু চিন্তা ভাবনা করা উচিত, এই জায়গাগুলো রেডি করে রাখা উচিত যে তুমি কি কিভাবে পড়বা, কোন কোন বইগুলা থেকে পড়বা, কোন জিনিসগুলোকে ফোকাস করবে, একটু ব্যাটারিটাকে রিসার্চ করা উচিত তোমার। এই অ্যাডমিশনে ফুল ফোকাস দিয়ে তোমার ব্যাটারিটা একটা লো পজিশনে আছে, এইটাকে একটু করে রিসার্চ করে করে তোমার হাই পজিশনে নিয়ে যাইতে হবে। তো একটা মানুষের ক্লান্তি ভাব আসলে দূর করার জন্য একটু সময় লাগে, সেই জায়গা থেকে তোমার একটু নিজেকে সময় দেওয়া উচিত, একটু যা যা করতে মন চায় সেইগুলো করবা। আগের ভিডিওতেও আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, তারপরেও একটু বলতেছি যারা নতুন ভাবে দেখতেছো তাদের জন্য। তো এই বিষয়গুলো কিন্তু আসলে তোমার সাইকোলজিক্যালি তোমাকে অনেক বেশি স্ট্রং তৈরি করবে বা অনেক বেশি মানে অনেক বেশি তোমাকে হেল্প করবে। আবার অনেকে আছো যে গুচ্ছের মধ্যে অনেক বেশি পজিশন হইতেও পারে নাও হইতে পারে বা হইলেও খারাপ সাবজেক্ট হবে, তারা একটু দ্বিধাদ্বন্দ্বে আসো, তারাও একটু সময় নিতে পারো যে সেকেন্ড টাইমে তুমি নিবা কি না, এবং যদি নাও তাইলে এই বিষয়গুলোকে মাথায় রাখবা এবং এই জিনিসগুলোর জন্য একটু নিজেকে সময় দেওয়া উচিত। তো এর জন্য 1-1.5 মাস অর্থাৎ ঈদ পর্যন্ত তুমি যদি নিজেকে সময় দাও আমি মনে করি এই জিনিসগুলো কাজে আসবে। তো এই পর্যন্ত আমি তো আগের ভিডিওতে বললাম যে পড়াশোনা করার দরকার নেই, বাট এই ভিডিওতে তোমাদেরকে বলতেছি পড়াশোনা একদমই কইরো না, কোনো প্রবলেম নাই, বাট পড়াশোনাগুলোকে কিভাবে তুমি আগামীতে করবা, তুমি কোন সাবজেক্টগুলো পড়বা বরঞ্চ দাগায় রাখতে পারো বা তুমি নিজে নিজে বসে অ্যানালাইসিস করতে পারো, অর্থাৎ যে জিনিসগুলো করতে জাস্ট সময় বেশি লাগে বাট পরিশ্রম দেওয়া লাগে না, মুখস্থ করা লাগে না, বোঝা লাগে না, এই জিনিসগুলো তুমি এখন নোট করে করে সাজায় রাখতে পারো। যদি এই কাজটা তুমি করো দেখবা যে অন্যদের থেকে তোমার স্ট্র্যাটেজিটা অনেক ভালো হচ্ছে এবং তুমি ফোকাসলি পরবর্তীতে পড়াশোনা করতে পারতেছো, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবা। আর সেকেন্ড টাইমের জন্য সব থেকে বেশি যে জিনিসটা বেশি জরুরি সেটা হলো নিয়মানুবর্তিতা বা ডিসিপ্লিন। মানে ডিসিপ্লিন কেন বললাম, ওই যে বললাম যে 4-5 ঘন্টা করে একটু নিজেকে সময় দেওয়া, এই বিষয়টা আসলে, ঠিক আছে?
তুমি সেকেন্ড টাইমারে যাবে, নিজেকে একটু বেশি করে সময় দাও, মানে যে কোনো বিষয়ে তুমি কতটুক ফোকাসড বা কোন জায়গা থেকে তুমি আউটপুটটা বের করবা, এই জিনিসগুলোকে ফাইন্ড আউট করার ট্রাই করো। আর এখন থেকে যদি পড়াশোনা শুরু করতে চাও, আমি মানে মানে হাইলি রিকমেন্ড করবো যে এখনই একদম পড়াশোনা শুরু করার দরকার নেই। যদিও করো, 3-4 ঘন্টার বেশি পড়াশোনা করো না, এবং করলেও যে জিনিসগুলো তোমার অ্যানালাইসিস টাইপের বিভিন্ন বই টইগুলো ঘেঁটে দেখতে পারো বা লাইব্রেরিতে গিয়ে দেখতে পারো যে এই বইটা কেমন, এই বইয়ের সাথে ওই বইয়ের কম্পেয়ার করে নিজে যখন একটা জিনিস যাচাই বাছাই করে কিনবা, তখন দেখবা যে তোমার আসলে ওই জিনিসটার প্রতি ভালো লাগা বেশি কাজ করতেছে। তো এই জিনিসগুলো তুমি করতে পারো। ওকে, তারপরে আর একটা যে জিনিস আজকের ভিডিওটা, যে সেকেন্ড টাইমারদের জন্য মোটিভেশন কেন জরুরি এবং মোটিভেশন কোথা থেকে পাবো। দেখো, আমি প্রথমেই যে কথাটা তোমাদেরকে বললাম যে আসলে মানে তোমার ব্যর্থ হয়ে বসে থাকার থেকে যে তুমি আসলে চেষ্টা করতেছো যে একটা রিকভারি রিপ্লাই দেওয়ার, এই জিনিসটা করা ভালো। আর এইখানে যে রিয়াল মাদ্রিদের জার্সিটা আছে, আমার গলা বসে গেছে গত রাতে, আমি হচ্ছে ইউসিএল এর সেমিফাইনাল দেখলাম, বায়ার্ন মিউনিক এবং রিয়াল মাদ্রিদের খেলা। তো এমন একটা সিচুয়েশন দেখো যে পুরা পৃথিবীর লোকজনের প্রায় 99% স্টুডেন্ট, মানে 99% স্টুডেন্ট বলতেছি মানুষজন, স্টুডেন্ট বলতে বলতে স্টুডেন্ট হয়ে গেছে, তো 99% মানুষজন ভাবতেছিল যে রিয়াল মাদ্রিদ কালকের ম্যাচটা হেরে যাবে। 99% মানুষ, ইভেন বিভিন্ন ধরনের যে মানে ক্রিক ইনফো টাইপের যে হচ্ছে ওয়েবসাইটগুলো আছে, ওইখানেও এমন দেখা যাচ্ছিল যে 5% চান্স আছে এই ম্যাচে মানে কামব্যাক করার, কামব্যাক মানে সমতায় আসার, যেটা তো ইম্পসিবল ছিল। তো কারণ 90 মিনিটের খেলা, প্রায় 87-88 মিনিট ক্রস হয়ে গেছে, 87 মিনিটের বেশি, 88 মিনিটের মতো হয়ে গেছে, এ পর্যন্ত রিয়াল মাদ্রিদ 1 গোলে পিছায় আছে। ঠিক আছে, মানে আর ধরতে গেলে 7-8-10 মিনিটের মতো খেলা, এই 10 মিনিট পরে খেলা শেষ হয়ে যাবে, রিয়াল মাদ্রিদ হেরে যাবে। তো দুনিয়া যখন সবাই আসলে মনে করলো যে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা জিততে পারবে না, তখন কিছু আমার মতো মানে খেপাটে ফ্যান রিয়াল মাদ্রিদের, ইভেন বাংলাদেশে ওই যে ধরো 1% যে খেপাটে ফ্যান আছে বা ধরো ডাই হার্ট ফ্যান আছে, খেপাটে বলা যাবে না, আমরা নর্মাল ফ্যান, খেপাটে নাও তো একদম ডাই হার্ট ফ্যান আছে, আমরা বিশ্বাস করতেছিলাম যে আমাদের হাতে যদি 1 সেকেন্ডও সময় থাকে আমরা কামব্যাক করব। তো এই যে বিষয়টা, দুনিয়ার আশেপাশের বন্ধু বান্ধব, ভাই বোন, বাবা মা যারা আছে, আত্মীয় স্বজন, সবাই মনে করবে যে তুমি সেকেন্ড টাইমে চান্স পাবা না, কারণ তোমার অবস্থা এতটাই সমীচীন, এতটাই খারাপ যে তুমি সেকেন্ড টাইমে চান্স পাওয়ার মতো না, কারণ এই বছর তুমি 20 মার্কও পাও না, এই বছর তুমি 30 পাইছো 25 পাইছো, তুমি কেমনে পরের বছরে গিয়ে 70-80 মার্ক পাবা। তো বিষয়টা হইলো ওই যে আমাদের মতো ফ্যান বা আমরা যারা ডাইহার্ড ফ্যান যে বিশ্বাসটা রাখছিলাম, ওই রকম তোমার একাই বিশ্বাস রাখতে হবে। তোমরা বিশ্বাস করবা না, গতকাল রাতে আমরা যখন খেলা দেখতেছিলাম, আমরা মাত্র 3 জন রিয়াল মাদ্রিদ ফ্যান ছিলাম, আর পুরো হল রুম প্রায় যারা যারা ছিল সবাই রিয়াল মাদ্রিদের বিপক্ষে, বায়ার্ন মিউনিখের ফ্যান, সবাই ইভেন মানে চেয়ার আপ করা শুরু করে দিছিল যে রিয়াল মাদ্রিদ হেরে যাচ্ছে, রিয়াল মাদ্রিদ হেরে যাচ্ছে। বাট বিশ্বাস করো, আমরা ওই 3 জন লাস্ট সেকেন্ড পর্যন্ত বসেছিলাম যে না, আমরা ম্যাচ জিতবো, নট আমরা এই জায়গাতে ড্র করবো, আমরা ম্যাচ জিতবো। তো এই যে বিশ্বাসটা, এই জায়গাটার কনফিডেন্সটা তোমার মধ্যে তৈরি করতে হবে, কামব্যাক করার মানে অ্যাবিলিটিটা তোমার মাথায় নিয়ে আসতে হবে। দেখো, বাংলাদেশে রিয়াল মাদ্রিদকে 90% লোক ঘৃণা করতে পারে, কিন্তু রিয়াল মাদ্রিদের যে মেন্টালিটিটা আছে এইটাকে 100% লোক পছন্দ করে। ঠিক আছে, যে একটা জিনিস দুনিয়া সবাই ভাবতেছে যে এটা ইম্পসিবল জিনিস, এইটাই তারা করে দেখাচ্ছে। তো বিষয়টা সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে এইরকমই হইতে পারে। মানে আগে আমরা কি রবার্ট ব্রুসের যে বিভিন্ন গল্প শুনছিলাম যে মাকোসা 7 বার ট্রাই, এই গল্প এখন মানুষ ওই গল্প শোনে না, এখন শোনে রিয়াল মাদ্রিদের জয়ের গল্প বা তোমার জয়ের গল্প। ইভেন সেকেন্ড টাইমার যারাই আছে, আমার ব্যাচে ভর্তি হয়েছিল গত বছরে 75 জন, তার মধ্যে 71 জন সেকেন্ড টাইমারদেরকে আমরা চান্স পাওয়াইছি। এর মতো স্যাটিসফ্যাকশনের বিষয় আমার লাইফে কখনো কাজ করে নাই। আমি বরাবরই বলি, যারা ফার্স্ট টাইমার স্টুডেন্ট আছে তাদের জন্য আমি যা ইফোর্ট দিই তার 20 গুণ বেশি ইফোর্ট দেওয়া হয় আমাদের সেকেন্ড টাইমারদের জন্য, কারণ সেকেন্ড টাইমারদের প্রায় আমরা প্রায় 1 বছরের মতো পড়াই। তো সেই 1 বছরে তাদের সাথে একটা জার্নি থাকে, ইমোশন কানেকশন থাকে, এবং সেকেন্ড টাইমাররা এক একটা ফাইটার হয়। ঠিক আছে, এবং তাদের যে বিষয়গুলো আছে, পারিপার্শ্বিক অবস্থা আছে, এইগুলো বিবেচনা করে আসলে সেকেন্ড টাইমারদের মানে প্রতি একটা আলাদা ফিলিংস আমাদের কাজ করে। তো সেই জায়গা থেকে আমি মনে করি এই বছরও যারা সেকেন্ড টাইমার আছো সবার জন্য আমার সেম অনুভূতিটা কাজ করবে, এবং আমরা সেকেন্ড টাইমারদের জন্য অবভিয়াসলি কাজ তো অবশ্যই করব। জাস্ট একটা জিনিস মাথায় রাখো, এই ধরনের যে হেরে না যাওয়ার মেন্টালিটি, তুমি লাস্ট পর্যন্ত, আমার একটা কথা কি যে লাইফে নিজেকে একটা প্রশ্ন করবা বা একটা লাইফকে সবসময় জিজ্ঞেস করবা যে আমি আসলে লাইফে কখনো কেন
এইরকম রিগ্রেট ফিল না করি যে কোনো স্টেজে গিয়ে, যে যদি আমি একটু চেষ্টা করে দেখতাম, ঠিক আছে, যে আমার হাতে সুযোগ ছিল বাট আমি চেষ্টা করি নাই, এই প্রশ্নটা মানে নিজের কাছে যেন কখনো না করতে হয়। আমার কথা হইলো তুমি চান্স পাওয়াই লাগবে, তুমি বিশ্ববিদ্যালয়ে তোমার পড়াই লাগবে, বিষয়টা এরকম না, বাট এই যে চেষ্টা করে ব্যর্থ হবা, যারা যারা সেকেন্ড টাইমার আমাদের ব্যাচেও ভর্তি হবা, ধরো 100 জন ভর্তি হইলা, 100 জনে তো চান্স পাবা না, কমপক্ষে ধরো 20 জন স্টুডেন্ট চান্স পাবা না, 80 জন পাবে। তো এই যে 20 জন পুরা বছরের যে জার্নিটা থাকবে, পুরা যে তোমার লাইফের প্রেশারগুলো আসবে, এইগুলো তোমাকে একটা আলাদা মানুষ হিসাবে ক্রিয়েট করবে, যেটা তোমার পরবর্তী লাইফে গিয়ে অনেক বেশি কাজে আসবে, অনেক বেশি কাজে আসবে, ঠিক আছে। ওই যে হেরে না যাওয়ার মেন্টালিটি তোমাকে দেখবা আলাদা একটা পথ তৈরি করে দেবে, আলাদা একটা ক্রিয়েট মানে রাস্তা দেখাবে তোমাকে, ওই জায়গা থেকে তুমি অনেক দূরে আগায় যাইতে পারবা, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু আসলে সেকেন্ড টাইমারদের জন্য, মানে আমি মনে করি যে এই বয়সে সেকেন্ড টাইমার হওয়ার থেকে আসলে সৌভাগ্যের বিষয় আর কিছু নাই, ঠিক আছে, আমি পার্সোনালি মনে করি। কারণ সেকেন্ড টাইমাররা যত বাধা অতিক্রম করে একটা চান্স পায়, এবং সেকেন্ড টাইমাররা চান্স পাওয়ার পরে ওদের যে আনন্দটা চলে আসে, এটা আসলে কখনো ভাষায় প্রকাশ করার মতো না, ঠিক আছে। তো এই জায়গা থেকেই আসলে মোটিভেশনটা জরুরি, বা মোটিভেশনগুলো আসলে তোমরাই ধীরে ধীরে বুঝতে পারবা, তোমাদের পারিপার্শ্বিক জায়গা থেকে চলে আসবে, এবং আমি মনে করি তোমরা তোমাদের মোটিভেশনটাকে আরও বেশি বুস্ট আপ করবা। একটু টাইম নাও, ডিসিশন নাও, গুটার ডিসিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি মনকে জিজ্ঞেস করো তুমি কি চাও, সেই অ্যান্সারে তুমি কাজ করো, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। আর সেকেন্ড টাইমারদের জন্য আমাদের ব্যাচ আসতেছে, সেই ব্যাচে হচ্ছে মানে তোমরা সবাই জানো আমাদের 320টা হচ্ছে ক্লাস থাকবে। তো এই ব্যাচটা তোমরা যারা যারা গুচ্ছে ভর্তি পরীক্ষা দিতে চাও, রাজশাহীতে দিতে চাও, চট্টগ্রামে দিতে চাও, তারপরে হচ্ছে বিউপি জাহাঙ্গীরনগরের দিতে চাও, ঠিক আছে, তারপরে এটা রাজশাহী, চট্টগ্রাম, এই গুচ্ছ, বিউপি, জাহাঙ্গীরনগর, মোটামুটি যে বিশ্ববিদ্যালয়গুলোতে সেকেন্ড টাইম আছে সবগুলোর জন্যই এই ব্যাচটাতে কাজে আসবে। এবং বিউপি এবং জাহাঙ্গীরনগরের যারা স্পেশালি দিবা তাদের জন্য ম্যাথ আইকিউ, এবং জাহাঙ্গীরনগরের জন্য ম্যাথ আইকিউ এর সাথে আবার যাবি জিকে, ঠিক আছে, যে ইউজিকে নামে আলাদা পড়া লাগে, সবগুলো ক্লাসই হবে। আর এইদিকে রাজশাহী, চট্টগ্রাম এবং গুচ্ছের জন্য আমাদের বাংলা, ইংলিশ, ইংলিশ এবং জিকে, ঠিক আছে, জিকের মধ্যে হচ্ছে জেনারেল জিকে, সাধারণ জিকে যেটাকে বলে, আবার মৌলিক জিকে, সব কিছুর ক্লাস থাকবে। এখন সবগুলা মেলায় আমাদের 320টা ক্লাস থাকবে, এবং ক্লাসের সিস্টেমটা কেমন হবে, আমাদের ডিজিটাল বোর্ডিং সব ক্লাস হবে। ক্লাসগুলো আমরা দুইটা সিস্টেমে করবো, একটা হচ্ছে রেকর্ড, একটা হচ্ছে রেকর্ড, একটা হচ্ছে রেকর্ড আর একটা হচ্ছে লাইভ, ঠিক আছে। রেকর্ড ক্লাসে কি করব, যে প্রিভিয়াস ইয়ারে আসা যত প্রশ্ন আছে সবগুলা প্রশ্ন আমরা ব্যাখ্যা করে করে পড়াবো। যেমন আমরা ধরো তোমাকে লাইভ ক্লাসে সমাস বুঝাইলাম, ঠিক আছে, সমাসের বেসিক তোমাদের নতুন পুরাতন দুইটা বই মিলায় একদম উদাহরণ ধরে ধরে সব কিছু একদম এ টু জেড লাইভ ক্লাসে বুঝাইলাম। এখন সমাস থেকে লাস্ট 30 বছরে বিভিন্ন চাকরির পরীক্ষায়, চাকরির পরীক্ষায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায়, বিভিন্ন বিসিএস, তারপরে ব্যাংকের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেই সবগুলো প্রশ্ন আমরা হচ্ছে সলভ করাবো, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমাদের মেইনলি প্ল্যান। এখন চাকরির প্রশ্ন কেন সলভ করা লাগবে, এবং অ্যাডমিশনে যে স্টুডেন্টরা প্রশ্ন কমন পায় না, তার মেইন কারণ হচ্ছে এই চাকরির পরীক্ষার প্রশ্ন তারা সলভ করে না। কারণ বাজারে যে বইগুলো আছে ওইগুলোতে চাকরির পরীক্ষার প্রশ্ন অ্যাড করলে বই অনেক বড় হয়ে যাবে, তো বই বড় হইলে নর্মালি তোমরা কিনবা না, তো ওই সেন্স থেকে চাকরির প্রশ্ন বেশি অ্যাড করা থাকে না। তো এই জন্য আমি বিভিন্ন চাকরির বই থেকে প্রশ্ন সংগ্রহ করছি, ঠিক আছে, সে সংগ্রহ করে প্রশ্ন সবগুলা টপিক ওয়াইজ, চাকরি, তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, ব্যাংক, জব, এইগুলোর প্রশ্ন একসাথে অ্যাড করা আছে। তো ওই প্রশ্নগুলো আমরা তোমাদেরকে এই রেকর্ড ক্লাসে সলভ করাবো, ঠিক আছে। তো এই মেলায় আমাদের একটা হিউজ প্ল্যান আছে তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তাদের জন্য। আশা করছি এই ব্যাচটাতে ভর্তি হইলে, আমি অন্যদের কথা বলবো না, তোমাদের যার যেখানে পছন্দ সেইখানে ভর্তি হয়ে যাও, কোনো প্রবলেম নাই, বাট আমাদের কাছে যারা ভর্তি হবা আমি মনে করি আমরা এ যাবৎ সব থেকে বেস্ট সার্ভিস বা বেস্ট প্ল্যান তোমাদের জন্যই করছি, এবং সব থেকে বেশি ইফেক্টিভ তোমার এটাই হবে। কারণ তোমাকে লাইভ ক্লাসে আমরা একটা জিনিস বোঝাবো, এবং মাস্ট তোমাকে এই ক্লাসটা করতেই হবে, এবং আমাদের ওয়েবসাইটে তুমি কত পার্সেন্ট ক্লাস করছো বা ক্লাস অ্যাকচুয়ালি সলভ ক্লাসটা করছো কি না এই জিনিসটা আমরা দেখতে পাবো, সব কিছু অবজার্ভে থাকবে। আর যেহেতু আমাদের প্রায় 100 জনের মতো ভর্তি হবে, এর বেশি আমরা স্টুডেন্ট নিব না, তো এই 100 জনকে আমরা চেষ্টা করব এই বছরে প্রায় 90% বেশি, আমরা যদি 71 জন করি 75 জনের মধ্যে, তাইলে দেখা যাচ্ছে যে 90% বেশি স্টুডেন্ট আমাদের সেকেন্ড টাইমারের ব্যাচ থেকে চান্স পাইছে। তো ওই 100 জনের মধ্যে আমরা চেষ্টা করব 80% বেশি, 80 জনের বেশি চান্স পাওয়ানোর, ঠিক আছে। তো এজন্য আমাদের এই প্ল্যানটা ফুলফিল
করার জন্য আমরা যথাসম্ভব ট্রাই করব। এবং এই ব্যাচের অ্যাডভান্স ভর্তি শুরু হয়ে গেছে, অ্যাডভান্স, ঠিক আছে। অ্যাডভান্স ভর্তিটা কেমন, যে ধরো আজকে কত তারিখ, আজকে হচ্ছে মানে কত 9 তারিখ, 9 মে, ঠিক আছে। এখন এই মে মাসের 9 তারিখ থেকে 30 মেয়ের আগ পর্যন্ত, ঠিক আছে, যারা ভর্তি হবা তারা 500 টাকা ডিসকাউন্টে ভর্তি হইতে পারবা, ওকে। আর 30 মেয়ের পর থেকে আমাদের ব্যাচ শুরু হবে হচ্ছে মার্চ এপ্রিল মে জুন, আচ্ছা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, আচ্ছা মে, আচ্ছা জুন, আমাদের জুনের 25 তারিখে, জুনের 25 তারিখ থেকে, ঠিক আছে, আমাদের জুনের 25 তারিখ থেকে, অর্থাৎ এই 25 দিনের মধ্যে যারা ভর্তি হবা, অর্থাৎ এই মাস শেষ হওয়ার পর যারা অ্যাকচুয়ালি ভর্তি হবা, তাদের ফি এই 500 টাকা, আজকে ডিসকাউন্ট থাকবে না, ঠিক আছে। তো এই ব্যাচটাতে ভর্তি তোমরা যদি হয়ে থাকো, আমি মনে করি যে ভোট যদি হইতে পারো, আমি মনে করি যে সব থেকে বেস্ট একটা আউটপুট পাবো। এবং আমরা ফি নির্ধারণ করে দিচ্ছি হচ্ছে 4,500 টাকা, ঠিক আছে। এখন ভর্তি হইলে 500 টাকা ডিসকাউন্ট, এবং তুমি 30 তারিখের পর যদি ভর্তি হও 25 জুনের আগে, তাইলে তোমার ফি হবে হচ্ছে 4,500 ফুল, আর এখন ভর্তি হইলে তোমার ফি হবে হচ্ছে 4,000 টাকা, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট একটা অফার, কারণ তোমরা যারা আগে ভর্তি হবা তারা এই অফার পাবা। ইভেন আমাদের অফারগুলো কেমন থাকে, মানে এটা কিন্তু লাইফ টাইম ব্যাচ, মানে তুমি একবার ভর্তি হইলে আমরা তোমাকে 1 বছর পড়াবো, 1 বছরে আমাদের যত এক্সাম ব্যাচ আসবে, যত গুচ্ছের আলাদা ব্যাচ আসবে, যত জাহাঙ্গীরনগরের ব্যাচ আসবে, মানে দুনিয়াতে যত ব্যাচ আসুক সব ব্যাচে তুমি ফ্রি অ্যাক্সেস পাবা, ঠিক আছে। তো এই সুবিধাটা আমাদের আগের ব্যাচের 75 জনই পাইছিল, মানে আলহামদুলিল্লাহ আমি তাদের জন্য বলতে চাই, তারা সব জায়গাতে এইটা প্রপার ইউটিলাইজ করে চান্স পেয়ে গেছে ভালো ভালো জায়গায়, ঠিক আছে। তো এই সুযোগগুলো তোমরা পাবা, এবং তোমাদের মানে যত যা আছে, আর আমরা হচ্ছে নতুন তোমাদের জন্য একটা ওয়েবসাইট ক্রিয়েট করতেছি, ওই জায়গাতে তোমরা পরীক্ষা দেওয়ার সুযোগগুলো পাবা, যেগুলো আসলে প্রিমিয়াম ফিচার, ওইগুলো তোমরা আমাদের স্টুডেন্ট হিসাবে ফ্রিতেই পাবা। তো এই সুযোগ সুবিধাগুলো আমাদের সব কিছু তোমরা থাকবে। এখন ভর্তি হবা কিভাবে বা ভর্তির জন্য কি করবা, 0178064-7899, এইটা আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে নক দিলে আমি ভর্তির পুরো প্রসেসটা তোমাকে জানাই দিব, ঠিক আছে, যে কিভাবে আসলে তুমি টাকাটা পাঠাবা। তারপরে আমি তোমাকে বলে দেই, 0186354 এই নাম্বারে, ঠিক আছে, 0178634-6029, 6354-6029 এই নাম্বারে তুমি যদি আমাকে বিকাশ করো বা নগদে টাকা পাঠাইতে চাও, নগদ, ঠিক আছে, নগদে যদি তুমি আমাকে 4,000 টাকা সেন্ড মানি করো, 4,000 টাকা, তারপরে তোমাকে আমি মেইন গ্রুপে অ্যাড করে দেবো। টাকা সেন্ড মানি করে তোমরা আমাকে এই যে এই নাম্বারটাতে লাস্টে 99 এটাতে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবা, অথবা তুমি আমার সাথে আগে হোয়াটসঅ্যাপে মেসেজে কথা বলতে পারো, তারপরে তুমি ভর্তি হইতে পারো, এটা তোমার ইচ্ছা। তুমি চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট দিতে পারো, ঠিক আছে। তো যাবতীয় তথ্য এই ভিডিওর ডিসক্রিপশনেও দেওয়া থাকবে, কমেন্টেও দেওয়া থাকবে, তোমরা ইয়া করো। আর তোমরা ফুল রুটিনটা পেয়ে যাবা ভর্তি হওয়ার পর, মানে নেক্সট মান্থেই তোমরা ফুল রুটিনটা পেয়ে যাবা, আমরা যখন একদম ফুল লঞ্চটা করে দিব। এখন আমরা জাস্ট অ্যাডভান্স স্টুডেন্টকে ভর্তি নিচ্ছি, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আর দেখা হবে তোমাদের এখানে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।